আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। অনেকে এরকম প্রশ্ন করে যে আপনার অনেক ভিডিও দেখেছি, ঠিক কোন ওষুধগুলো খাবো সেই বিষয়টি আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না অনেকগুলো ওষুধের মধ্যে। তাদের জন্য আজকের ভিডিওটি, আজকে মূলত হোমিওপ্যাথিক তিনটি ঔষধের সমন্বয়ে একটি কম্বিনেশন বলবো, যেটি আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার প্রাথমিক কিছু লক্ষণের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। তিনটি ঔষধ একসাথে ব্যবহার করা যায় কিভাবে, সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে যে মাদার টিংচারগুলো আছে, সেই মাদার টিংচারগুলো দুই তিনটে একসাথে মিশিয়ে খাওয়া যায় দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে। আমার জানা মতে যে পাওয়ার মেডিসিনগুলো আছে, এগুলো আপনারা সামগ্রিক সিমটম অবশ্যই অ্যাপ্লাই করবেন। এটি হোমিওপ্যাথিক বিধান মতে রোগীর সার্বদৈহিক লক্ষণে একটি মাদার পাওয়ার মেডিসিন অ্যাপ্লাই করতে হয়। সাপোর্ট হিসেবে অনেক সময় ড্যামিয়া প্ল্যান্ট আর ফোর্টিয়ান বলা হয়। আজকের এই ভিডিওতে তিনটি হোমিওপ্যাথিক ঔষধ বলবো, মাদার টিংচার, এই তিনটি মিক্সড করে সমানভাবে মিক্সড করে 30 ml-এর একটি বোতলে মিক্সড করে নিয়ে সেখান থেকে আপনারা যদি 15 ফোঁটা করে 3 বেলা খান, আপনার দ্রুত ইন্টারকোর্সের আগ্রহ তৈরি হবে। তিনটি মাদার টিংচারের প্রথমে 1 নম্বর হচ্ছে অ্যাগনাসকাস্ট। অ্যাগনাসকাস্ট যাদের নিস্তেজ শিথিল বিশেষ অঙ্গ, যাদের ইরেকশান হয় না, বার্ধক্যের মতো দেখায়, তাদের এই সমস্যায় অ্যাগনাসকাস্ট ভালো কাজ করে। 2 নম্বর হচ্ছে জিনসেন বা প্যানাক্স জিনসেন। এই ঔষধটি কোরিয়ান যেগুলো সেগুলো ভালো, কোরিয়ান আমাদের হোমিওপ্যাথিতে যে জিনসেন সেগুলো হচ্ছে জার্মানির জিনসেন, জার্মান তারা কোরিয়া থেকে হার্ব সংগ্রহ করে অথবা অন্য কোনো আদার্স যেখানে ভালো জিংসেন হয় সেই হার্বসগুলো সংগ্রহ করে এবং সেই মাদার টিংচারগুলো ভালো। জিংসেন মাদার টিংচার কাজ হচ্ছে শারীরিক এনার্জি বৃদ্ধি করা, স্ট্যামিনা বৃদ্ধি করা আর স্পেশাল অঙ্গের বিশেষ অঙ্গের প্রত্যেকটা অংশে কাজ করা হচ্ছে জিংসেনের প্রধান কাজ, শারীরিক শক্তি এবং নার্ভাস সিস্টেমের দুর্বলতা দূর করে। 3 নম্বর মাদার টিংচার হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা মাদার টিংচার সম্পর্কে নতুন কিছু বলার নাই, যাদের শুক্রাণু কম, বীর্যের ঘনত্ব কম, যাদের বীর্য পাতলা, তাদের জন্য এই অশ্বগন্ধা মাদারটি খুবই চমৎকার কাজ করে। অশ্বগন্ধা অর্থাৎ ঘোড়া নামে, এই ঘোড়ার নামের অংশ অ্যাড করে এই মাদার টিংচারটি তৈরি করা হয়েছে। অতএব এই মাদার টিংচারটি অত্যন্ত কার্যকরী এবং মোস্ট এসেনশিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন ফর মেল হেলথ। তিনটি মাদার টিংচার বলেছি, অ্যাগনাসকাস্ট, 2 নম্বর জিনসেন, 3 নম্বর অশ্বগন্ধা। এই তিনটি মাদার টিংচার সম পরিমাণে একসাথে মিক্সড করে ঝাঁকিয়ে নিতে হবে হোমিওপ্যাথিক 30 ml বোতলে। এখান থেকে 15 ফোঁটা 3 বেলা সকাল দুপুর রাত্রে খাবারের আধা ঘন্টা পর যদি রেগুলার খাওয়া যায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার সহবাসের আগ্রহ কম থাকলে সেটি বেড়ে যাবে, শুক্রাণু এবং বীর্যের ঘনত্ব কম থাকলে সেটি বেড়ে যাবে এবং টাইমিং বেড়ে যাবে, প্রিম্যাচিওর ইজাকুলেশন যেটা বলা হয় সেই প্রিম্যাচিওর ইজাকুলেশন সমস্যা একেবারে ভিতর থেকে চলে যাবে। আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে ওয়ালে রেখে দিবেন, আর ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলোর কোনো পরিবর্তন করতে হলে সেগুলো জানিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের নতুন নতুন কোনো ইনফরমেশন বা তথ্য জানার দরকার হলে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সর্বোপরি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য পাবলিশ করবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।